এবার আমি একাদশ শ্রেণীর ইকোনমিক্সের তৃতীয় অধ্যায়টা তোমাদের সল্ভ পেপারটা দেখিয়ে দেবো। চাহিদা যোগান ও ভারসাম্য দাম নির্ধারণ, দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইয়ের আজকে আমি থার্ড চ্যাপ্টার সলভ করাচ্ছি। এক দেখে যে প্রশ্ন অ্যান্সার হবে, ডিয়ের অ্যান্সার, এই সবগুলি উপস্থিত থাকে। দুইয়ের অ্যান্সার হবে সির অ্যান্সার, ভোক্তার মোট সংখ্যা। তিন দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার, দেশে জনসংখ্যার গঠন। চারের অ্যান্সার হবে অরুভূমিক যোগফলের মাধ্যমে। পাঁচের অ্যান্সার হবে ব্যক্তির চাহিদা নির্ধারক অনন্য সব বিষয় স্থির। ছয়ের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার। সাতের অ্যান্সার হবে এর অ্যান্সার। আটের অ্যান্সার হবে এর অ্যান্সার। নয়ের অ্যান্সার হবে বাম দিকে সরে। দশের অ্যান্সার হবে আয় প্রভাব ও পরিবর্তিত প্রভাবের সাহায্যে। এগারোর অ্যান্সার হবে ধনাত্মক ঢাল সম্পন্ন হয়। বারো দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। তেরো দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ফোরটিন দাগের অ্যান্সার হবে স্থির থাকে। পনেরো দাগের অ্যান্সার হবে ঋণাত্মক। ষোলো দাগের অ্যান্সার হবে ধনাত্মক। সতেরো দাগের অ্যান্সার হবে ঋণাত্মক। আঠেরো দাগের অ্যান্সার হবে ক্রেতার ক্রয় সামর্থ্য থাকে না। উনিশ দাগের অ্যান্সার হবে ধনাত্মক ঢাল সম্পন্ন। কুড়ি দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, এ ও বি সি সব সঠিক। একুশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। বাইশ দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ক্রেতার আয়। তেইশ দাগের অ্যান্সার হবে ক্রেতার সংখ্যা। চব্বিশ দাগের অ্যান্সার হবে বৃদ্ধি পায়। পঁচিশ দাগের অ্যান্সার হবে অপেক্ষাকৃত অস্থিতিস্থাপক চাহিদা। এবং আমাদের ছাব্বিশ দাগের অ্যান্সার হবে অপেক্ষাকৃত অস্থিতিস্থাপক হয়। সাতাশ দাগের যে প্রশ্ন অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপেক্ষাকৃত স্থিতিস্থাপক। আঠাশ দাগের অ্যান্সার হবে অপেক্ষাকৃত স্থিতিস্থাপক হয়। উনত্রিশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। তিরিশ দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। একত্রিশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার বৃদ্ধি পাবে। বত্রিশ দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। তেত্রিশ দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। চৌত্রিশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। পঁয়ত্রিশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। ছত্রিশ দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। সাঁইত্রিশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। আটত্রিশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। ওকে, উনচল্লিশ দাগের অ্যান্সার হবে অপেক্ষাকৃত ডান দিকে ও নিচে সরে যায়। চল্লিশ দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। একচল্লিশ দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। বিয়াল্লিশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। তেতাল্লিশ দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। চুয়াল্লিশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। পঁয়তাল্লিশ দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ছেচল্লিশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। সাতচল্লিশ দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। আটচল্লিশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। উনপঞ্চাশ দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। পঞ্চাশ দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। একান্ন দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। বাউন্ন দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। তিপ্পান্ন দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। চুয়ান্ন দাগের অ্যান্সার হবে দাম সি এর অ্যান্সার। দাম হবে, ঠিক আছে। দুই দাগের অ্যান্সার হবে অনুভূমিক। তিন দাগের অ্যান্সার হবে নিকৃষ্ট। এবং এখানে যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। বাজারে ভোক্তার সংখ্যা কোনো দ্রব্যের ব্যক্তিগত চাহিদা অপেক্ষাকে প্রভাবিত করে। দেখতেই পারছো, স্তম্ভ মিলাও, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। এবং এখান থেকে যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে এর অ্যান্সার। এবং দু দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি খুব সুন্দর করে সলভ করে দিয়েছি, ব্যাপকভাবে সলভ করে দিয়েছি, অসাধারণভাবে। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা।